यूट्यूब चैनले आपनादेर स्वागतम। आमी सायम फराजी आपनादेर जन्य निये एसेछि एक भिन्न दर्मी भिडियो जेखाने सारा सप्ताहेर चाकरीर आपडेट पाबेन। एखन थेके प्रत्येक बृहस्पतिवार राते आमी सारा सप्ताहेर आकर्षणीय सब चाकरीर विज्ञप्ति निये नियोग विज्ञप्ति निये हाजिर होबो आपनादेर सामने। तो जारा आमार चैनलटी एखनो सबसक्राइब करेननि प्लिज सबसक्राइब करबेन, बेल आइकनटी क्लिक करे राखबेन वीडियो अपलोडर साथे साथे जाते आपनर काछे नोटिफिकेशन पहुँचे जाए। टिकटके खोजा जाबे चाकरी आवेदन वीडियोते प्रथम आलो एमन एक न्यूज करेछेन 8 जुलाई 2021। आमरा देखबो जे टिकटकेर माध्यमे निजेके प्रेजेंट करे किभाबे चाकरीर इंटरव्यू करा जाए। तो वीडियोटा आमरा देखे आसि। Calling all recruiters, these are the reasons why you should hire me. Hi everybody, my name is McKenna and I am a communication student at the University of Washington, Seattle. I'm driven with confidence, I love keeping organized, I'm adaptive, and I'm a team player. First, I'm really experienced in social media management and content creation, and I'm also looking to pursue a career in the public relations and social media field. Outside of school for 2 years now, I've been working with local businesses to uplift their strategy and their content creation. Here's one example of a business that I create content for. I'm extremely driven and created my very own internship at this nonprofit in Seattle where I work with the business development team to create content. This past semester, I worked with TikTok as a TikTok representative for my school. Through this position, I was able to learn new ways of communicating and engaging with online communities. I also run a food blog that highlights different restaurants in my area, and here are a list of brands I've worked with. My true passion is communication and I can't wait to work with you. Let's get in touch. আমরা দেখে নিলাম যে এইভাবে আসলে নিজেকে প্রেজেন্ট করতে হবে। ডিটেইলসটা আমি দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলসটা দেওয়া থাকবে, আপনি একটু দেখে নেবেন। এরপরে চলে যাচ্ছি পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, অর্থাৎ চিটাগাংয়ে হিল ট্র্যাকসে মন্ত্রণালয়ে চাকরির সুযোগ রয়েছে। 13টি শূন্য পদে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ চলছে, আগামী সোমবার অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এখানে 4টি কম্পিউটার অপারেটর পদ রয়েছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে 3টি, ক্যাশিয়ার পদ রয়েছে 1টি, ক্যাশ পদ রয়েছে 1টি, অফিস সহায়ক রয়েছে 4টি। আবেদনের যোগ্যতা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আবেদনের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আবেদন করে নেবেন। আবেদনের সময়সীমা হচ্ছে 12 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদনের ফি এবং প্রবেশ প্রাপ্তি বিভিন্ন ডিটেলসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেব। পিএসসির মাধ্যমে 8,534 জন নার্স নেবে সরকার। বাংলাদেশ কর্মকমিশনের একটি সরকারি কর্মকমিশন থেকে একটা বিজ্ঞপ্তি হয়েছে, করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে সেবা বাড়াতে আরও নার্স নিতে চায় সরকার। এই কারণে পিএসসি সরকারি কর্ম কমিশন নার্স নিয়োগ করবে এবং তারাই যাচাই বাছাই করবে। এর ডিটেলসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। 1 মার্চ স্টাফ নার্স পদের সংখ্যা 2,500 বলা হয়েছিল, পরে করোনা বেড়ে গেলে এই সেই বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে 4,000 নার্স নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আবেদনের প্রার্থীদের মধ্য থেকে 8,534 জন নার্স নিয়োগের চাহিদাপত্র পাঠিয়েছে। গতকাল বুধবার অর্থাৎ 7/7/2021 সালে এই চাহিদাপত্র এসেছে। আমরা ডিটেলসটা, এই নিউজের ডিটেলসটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। নির্বাচন প্রক্রিয়াটাও রয়েছে, কোন কোন সাবজেক্টে, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তারপরে বিজ্ঞান, এই ধরনের প্রশ্ন থেকে, এই ধরনের সাবজেক্ট থেকে প্রশ্ন হবে। লিখিত পরীক্ষা হবে 100 মার্কসের, এমসিকিউ পরীক্ষা দিতে হবে প্রার্থীকে, 100 নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে, অর্থাৎ বিষয়টা এইরকম যে 100টা প্রশ্ন থাকবে, 100টি প্রশ্নের উত্তর লিখে উত্তর দিতে হবে। এর ডিটেলসটা আমরা দিয়ে রাখবো। সাধারণত 10ম গ্রেড বা 16,000 টাকার স্কেলে এই চাকরিটা হবে। টিএসএস পদে চাকরির সুযোগ দিচ্ছে এসিআই। 8 জুলাই 2021 নিউজ। এখানে আগ্রহীরা আগামী 15 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।
অভিজ্ঞতা 3 বছর, বেতন আলোচনা সাপেক্ষে ফুল টাইম। পুরুষরাই শুধুমাত্র আবেদন করতে পারবে, 25 থেকে 40 বছর বয়সী। কর্মস্থল যে কোনো স্থান হতে পারে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবে, এখানে ক্লিক করলেই আবেদন করতে পারবে। ওয়ালটন ডিজিটেকে একাধিক চাকরির সুযোগ। আমরা ওয়ালটন ডিজিটেকে আগামী 24 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। ব্র্যান্ড ম্যানেজার আইটি প্রোডাক্টস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা 2 জন, 2টি বিবিএ এমবিএ ইন মার্কেটিং থাকতে হবে, অভিজ্ঞতা 3 বছর, বেতন আলোচনা সাপেক্ষে। নারী অথবা পুরুষ যে কেউ এর জন্য আবেদন করতে পারবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আগামী 24 জুলাই হচ্ছে এর শেষ তারিখ। মিনাবাজারে এক্সিকিউটিভ পদে চাকরি। মিনাবাজারে এক্সিকিউটিভ পদে চাকরির আবেদন 6 আগস্ট পর্যন্ত করা যাবে। এক্সিকিউটিভ এফ অ্যান্ড এ ভ্যাট অ্যান্ড ট্যাক্স পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত নয়, যোগ্যতার বেসিসে আসলে এটা নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমএ এমবিএ, 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা, বেতন আলোচনা সাপেক্ষে। নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 25 থেকে 32 পর্যন্ত বয়স। কর্মস্থল হবে ঢাকার ধানমন্ডিতে। লিঙ্কটা আমি দিয়ে দিব। আবেদনের শেষ তারিখ 6 আগস্ট 2021। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক বাজেট, পাবলিক রিলেশন অফিসার, প্রকিউরমেন্ট অফিসার বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল দেওয়া রয়েছে, বয়স সীমা দেওয়া আছে, যোগ্যতা অভিজ্ঞতা আলোকে সমস্ত ডিটেলস দেওয়া আছে। smu.edu.bd তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটা জানা যাবে। রয়েছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অধীনে পরিচালিত মার্কেন্টাইল সিরিজে 11 থেকে 22 মোট 12টি তৈলবাহী জাহাজের জন্য চিফ ইঞ্জিনিয়ার লাগবে। বাড়ি নাম্বার 15, রোড নাম্বার 34, গুলশান 1-এ যোগাযোগ করা যেতে পারে। পাবলিশড হয়েছে 5 জুলাই এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 20 জুলাই 2021 পর্যন্ত। মানবিক সাহায্য সংস্থা এমএসএস, আর্কিটেক্ট লাগবে একজন। তাদের ওয়েবসাইটে যেয়ে টোটাল ভিজিটটা করে দেখার দরকার রয়েছে যাদের, যারা অ্যাপ্লিকেশন করবেন। hr@msbd.org তে সিভি সেন্ড করতে হবে। সিভি পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই। প্ল্যান ইন্টারন্যাশনাল এর অধীনে হেড অফ কোস্টাল রিজিয়ন অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রামে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরির সুযোগ রয়েছে। তাদের ওয়েবসাইটে যে ডিটেলসটা দেখার জন্য অনুরোধ রইল। কাজী ফার্মসে সিনিয়র অফিসার, সিনিয়র এক্সিকিউটিভ, ডিস্ট্রিবিউশনে যে কোনো গ্র্যাজুয়েশন থেকেই আবেদন করতে পারবে। 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। বাংলাদেশের যে কোনো জায়গায় জব লোকেশন হতে পারে। তাদের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে। আবেদনের ডেডলাইন হচ্ছে 11 জুলাই। সিভি ড্রপ করতে হবে jobs@kajifarms.com অথবা অনলাইনে আবেদন করা যাবে। আমাদের সাথেই থাকুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা চাকরি খুঁজছে তাদেরকে রেফার করবেন। সবাইকে ধন্যবাদ।